আসসালামু আলাইকুম। আজ আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি পড়াচ্ছি তোমাদের থার্ড সাবমিটিভ। সেকেন্ড সাবমিটিভ শেষ হয়ে গেছে, তো থার্ড সাবমিটিভ শুরু হবে। তার বেসিসে একটা টপিক শুরু করছি, সেটি হলো জলদূষণ। জলদূষণ কী, কীভাবে হচ্ছে জলদূষণ? আমরা এখন দেখতে পাচ্ছি বর্ষা ঋতু বিভিন্ন কী করছে, বিভিন্ন আবর্জনা বর্জ্য পদার্থ কী হচ্ছে নদী বা জলাশয় ইত্যাদিতে মিশছে এবং সেখানকার জলকে কী করছে, দূষিত করছে। শুধু আমাদের আশেপাশে জায়গা নয়, গোটা ভারত তথা পৃথিবীতে এই জলদূষণ ঘটছে। তো এই জলদূষণ কীভাবে হচ্ছে, যে জলে বিভিন্ন অজৈব রাসায়নিক পদার্থ এবং জীবাণু কী করছে, সেগুলো সমুদ্র বা নদীর জলে মিশছে এবং মানুষের ব্যবহারে অনুপযুক্ত হচ্ছে এবং তার সাথে কী করছে, সমুদ্রে যে বসবাস করা প্রাণী এবং উদ্ভিদ তাদের কী হচ্ছে, বসবাসের অনুপযুক্ত হচ্ছে। ঠিক এইভাবে জলদূষণটা ঘটছে। তাহলে আমরা জলদূষণ কীভাবে ঘটছে জানলাম। তারপর আসছি যে জলদূষণ কোথায় হয়। আমাদের ভারত ভারতবর্ষ একটা নদীমাতৃক দেশ। এই দেশ ভারতবর্ষ হলো একটা নদীমাতৃক দেশ। এই দেশের মধ্যে গঙ্গা হলো প্রধান নদী। তো এই নদী আমরা জানি যে ভারতবর্ষ নদীমাতৃক দেশ, তার মধ্যে হলো গঙ্গা হলো প্রধান নদী। তো এই নদীর তীরবর্তী অঞ্চলে বিভিন্ন শহর এবং শিল্প কারখানা গড়ে ওঠায় কী হচ্ছে, নদীর জল দূষিত হচ্ছে। ঠিক একইভাবে দক্ষিণ ভারতের নদীগুলি, যেমন আমি বলি কৃষ্ণা কাবেরী গোদাবরী ইত্যাদি নদীর জলও দূষিত হচ্ছে। তাহলে আমরা কি জানলাম, যে আমাদের ভারতবর্ষ নদীমাতৃক দেশ, তার সাথে কি হচ্ছে, গঙ্গা হচ্ছে প্রধান নদী। সেই গঙ্গা নদীর তীরবর্তী অঞ্চলে, দুই তীরবর্তী অঞ্চলে কি হচ্ছে, নদীর জল দূষিত হচ্ছে শিল্প কারখানা এবং বিভিন্ন শহর নগর গড়ে ওঠার জন্য। ঠিক একই রকমভাবে দক্ষিণ ভারতের নদীগুলোও কি হচ্ছে, দূষিত হচ্ছে, মানে নদীগুলির জল দূষিত হচ্ছে। ঠিক আমি যদি বলি আমাদের পৃথিবীর মধ্যে, তাহলে পৃথিবীর মধ্যে কোন কোন নদী, যেমন মিসিসিপি, মিসৌরি, তারপর হচ্ছে টেমস ইত্যাদি নদীগুলো দূষিত হচ্ছে বা জলসংকট দেখা যাচ্ছে। তো এরপর আসছি যে আমাদের পৃথিবীতে জলের ভাগ। পৃথিবীতে জলের ভাগ, আমরা সবাই জানি যে পৃথিবীতে কি, তিন ভাগ জল আর এক ভাগ স্থল। তাহলে পৃথিবী, পুরো পৃথিবীটাকে কি, জল দ্বারা বেষ্টিত। তো এই পৃথিবীতে জলের ভাগ, পৃথিবীতে জলের ভাগ একশো ভাগের মধ্যে রয়েছে 97 ভাগ সমুদ্রের নোনা জল। তাহলে আমরা জানছি যে পৃথিবীতে জলের ভাগের মধ্যে একশো ভাগের মধ্যে রয়েছে 97 ভাগ সমুদ্রের নোনা জল এবং বাকি তিন ভাগ জলের মধ্যে রয়েছে, মানে স্বাদু জলের মধ্যে রয়েছে হিমবাহের জল 2 ভাগ। তাহলে কি, হিমবাহের জল
হিমবাহের জল দুভাগ এবং বাকি এক ভাগ নদী জলাশয় এবং হ্রদ। তাহলে আমরা কি জানলাম যে পৃথিবীতে 100 ভাগ জলের মধ্যে কি রয়েছে, 100 ভাগ জলের মধ্যে রয়েছে 97 ভাগ সমুদ্রের নোনা জল এবং বাকি 3 ভাগ স্বাদু জলের মধ্যে রয়েছে 2 ভাগ হিমবাহ বা বরফ গলা জলের জল আর বাকি 1 ভাগ হচ্ছে নদী জলাশয় হ্রদ ইত্যাদির জল। এরপর আসছি যে ভারতের কোন কোন রাজ্যে জল সংকট দেখা গেছে। তাহলে ভারতের মধ্যে যে সমস্ত অঞ্চল বা রাজ্যে জল সংকট দেখা গেছে সেই রাজ্যগুলি হল রাজস্থানে কি হয়েছে জল সংকট দেখা গেছে, 2 মধ্যপ্রদেশ, 3 তামিলনাড়ু, 3 তামিলনাড়ু, 4 উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ এছাড়াও গুজরাট এবং হচ্ছে উড়িষ্যা, এই রাজ্যগুলিতে বা এই অঞ্চলগুলিতে কি হয়েছে জল সংকট দেখা দিয়েছে। তাহলে আমরা এটা ভারতের জানলাম। এছাড়া ভারতের বাইরে মানে পৃথিবীর কথা যদি বলি তাহলে পৃথিবীর ক্ষেত্রে কি হচ্ছে, পৃথিবীর ক্ষেত্রে হচ্ছে আমাদের আফ্রিকা, আফ্রিকা মহাদেশ, আফ্রিকা মহাদেশে প্রবল জল সংকট দেখা গিয়েছে এবং সারা বছরই জলের অভাব থাকে বা হচ্ছে জলদূষণ ঘটে, যাই হোক। তারপর হচ্ছে পশ্চিম এশিয়া, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া প্রভৃতি স্থানে জল সংকট দেখা গেছে। এরপর আসছি যে কীভাবে এই জলদূষণ ঘটছে। এরপর আসছি যে কীভাবে এই জলদূষণ ঘটছে বা এই জলদূষণের উৎস কোথা থেকে হচ্ছে। তো বর্তমানে আমরা কি দেখছি, বর্তমানে আমরা দেখছি যে মানুষ মানে শহর অঞ্চল, গ্রাম অঞ্চল, নগর ইত্যাদি মানে বিস্তারের সাথে সাথে কি হচ্ছে, বিস্তারের সাথে সাথে জলদূষণের পরিমাণটাও বাড়ছে। আমরা যদি দেখি যে অধিক মানে শহরাঞ্চল বা গ্রামাঞ্চলে কি হচ্ছে, বাড়িঘর সৃষ্টি হচ্ছে, মানুষজন বাড়ছে, ঘরবাড়ির বিস্তার বাড়ছে, তার ফলে কি হচ্ছে বিভিন্ন মানে বাড়ির যে মানে শৌচাগার সেখানকার কি দূষিত জল বর্জ্য পদার্থ বা ডাস্টবিনে নোংরা সেগুলো কি হচ্ছে, সেগুলো সব জলের সঙ্গে মিশছে এবং কি করছে জলকে দূষিত করছে। তাহলে এই যে জল দূষণটা হচ্ছে তাহলে সেটা কোন দিক থেকে মানে তার উৎসটা কি এটা জানবো। তাহলে উৎস 1 নম্বর হচ্ছে শিল্প, শিল্প কারখানা, শিল্প কারখানা থেকে জল দূষণ ঘটছে। শিল্প কারখানা থেকে কি হচ্ছে জল দূষণ ঘটছে, শিল্প কারখানার বিভিন্ন নোংরা বর্জ্য পদার্থ সেগুলো কি হচ্ছে নদী বা সমুদ্রের জলের সঙ্গে মিশছে এবং সেখানকার জলকে কি করছে দূষিত করে তুলছে। তারপর আসছি গৃহস্থলী, গৃহস্থলী গৃহস্থলীর আবর্জনা, গৃহস্থলীর আবর্জনা, গৃহস্থলীর আবর্জনা থেকে কি হচ্ছে, গৃহস্থলীর আবর্জনা মানে বিভিন্ন যে রান্না, রান্নাঘরে যে খোসা বা কোনো টুকরো সেগুলো কি হচ্ছে, সেগুলো আমরা সব বর্জ্য পদার্থ বা আবর্জনা সেগুলো কি করছি জলে ফেলছি। তারপর হচ্ছে যে শৌচাগারের সাবান, ডিটারজেন্ট এগুলো ব্যবহার করা হয়
সেগুলো কি হচ্ছে, সেগুলো নালার মাধ্যমে জলের সঙ্গে মিশছে এবং সেই জল কি হচ্ছে সমুদ্র বা হ্রদে মিশছে এবং সমুদ্র বা হ্রদের জলকে কি করছে দূষিত করছে। এছাড়া রয়েছে কৃষিক্ষেত্রে কি হচ্ছে, কৃষিক্ষেত্রে কি হচ্ছে বিভিন্ন সার, রাসায়নিক মানে রাসায়নিক সার, কীটনাশক এগুলো কি হচ্ছে ব্যবহার করা হচ্ছে এবং সেখান মানে সেখানে যে সার ব্যবহার করা হচ্ছে তার ফলে কি হচ্ছে মানে বৃষ্টির জল হচ্ছে আর সেখানকার সার ধুয়ে সব কি হচ্ছে জলের সঙ্গে মিশছে এবং জলকে দূষিত করে তুলছে। এছাড়া হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ, তেজস্ক্রিয় বিভিন্ন পদার্থ, পারমাণবিক বিস্ফোরণ ইত্যাদি কি হচ্ছে যে বিস্ফোরণ করছে সেগুলো কি হচ্ছে জলের সঙ্গে মিশছে এবং জলকে দূষিত করছে। এছাড়া আমি যদি বলি খনিজ তেল থেকে ধরো হচ্ছে সাপোজ কোনো জাহাজ মানে দুর্ঘটনাগ্রস্ত স্থানে মানে তেলবাহী জাহাজ যদি সমুদ্রে চলে তাহলে সেই তেলবাহী জাহাজ কি হচ্ছে সমুদ্রে চলে সেখানে যদি বিস্ফোরণ ঘটায় তাহলে কি তেলটা ছড়িয়ে পড়বে সমুদ্রে এবং জলের সঙ্গে মিশে যাবে তাহলে সেখান থেকে কি হচ্ছে সেখান থেকে জল দূষণ ঘটছে। এছাড়াও যদি বলি বায়ু দূষণ কীভাবে হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে যানবাহনের বিভিন্ন ধোঁয়া, শিল্প কারখানার বিভিন্ন ধোঁয়া সেগুলো কি হচ্ছে সেগুলো জলের সঙ্গে মিশছে মানে সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড ইত্যাদি, নাইট্রোজেন ডাইঅক্সাইড এগুলো কি করছে বিক্রিয়া ঘটাচ্ছে এবং বিক্রিয়ার ফলে কি করছে জলের সঙ্গে মিশছে এবং মিশে কী করছে জলকে দূষিত করছে। তাহলে আমরা এই মানে উৎসগুলো জানলাম যে জল দূষণ কোন কোন মানে কোথা থেকে হয়ে থাকে বা উৎস কী এগুলো জানলাম। তো তারপর বলছি যে আমাদের পশ্চিমবঙ্গে যেমন হচ্ছে নদিয়া, বর্ধমান, মালদা, মুর্শিদাবাদ এই যে জেলাগুলি রয়েছে এই জেলাগুলিতে কি হচ্ছে এই জেলাগুলিতে আর্সেনিক দেখা দিচ্ছে। তাহলে আর্সেনিক দেখা দিচ্ছে দেখবে অনেক ক্ষেত্রে হয় এমনটা যে কখনো কখনো হাতের মানে হাতের তালু বা পায়ের তলায় কি হয় কালো কালো দাগের সৃষ্টি হয়, এই দাগটা কি আর্সেনিকের ফলেই ঘটছে। তাহলে আর্সেনিকের ফলে কি হচ্ছে আর্সেনিক এক প্রকার বিষ যেটি জলের সঙ্গে মিশছে এবং জলকে দূষিত করে তুলছে। এছাড়া বিভিন্ন চর্মরোগ হয়ে থাকে এই আর্সেনিকের ফলে, দাঁতের সমস্যা হয়, তাছাড়া হচ্ছে ফ্লুরাইডের অভাবে ফ্লুরোসিস রোগ হয়, ক্যাডমিয়ামের অভাবে কি হয় ইথি রোগের সৃষ্টি হয়। এছাড়া যদি আমি বলি আমাদের পশ্চিমবঙ্গের হলদিয়ায় কী রয়েছে, হলদিয়ায় বিভিন্ন শিল্প কারখানা গড়ে উঠেছে, যেমন প্রধানত পাট শিল্প গড়ে উঠেছে। তাহলে সেখানে পাট শিল্প গড়ে ওঠার ফলে কী হচ্ছে, পাট শিল্প গড়ে ওঠার ফলে হলদি নদীতে কী হচ্ছে জল দূষণ ঘটছে জলের সঙ্গে মিশে এবং সেখানকার কী হচ্ছে ইলিশ মাছের আনাগোনা কমে যাচ্ছে। এছাড়া পূর্ব কলকাতার বিভিন্ন মাছের ভেড়িতে কী হচ্ছে জল দূষণ ঘটছে এবং সেখানকার মাছ কি হচ্ছে প্রচুর মারা যাচ্ছে। এছাড়া আমি যদি বলি আমাদের হচ্ছে জাপানে যে মিনামাটা উপকূলে যে যুদ্ধটা মানে হয়েছিল সেখানে কি পারদের সঙ্গে মানে পারদ বস্তু কি হচ্ছে জলের সঙ্গে মিশেছে সমুদ্রে জলের সঙ্গে এবং সমুদ্রের জলকে দূষিত করে তুলেছে। তাহলে আমরা কারণগুলো জানলাম। তাহলে এরপর আসছি যে কীভাবে আমাদের প্রতিরোধ করা যায়, জল দূষণ প্রতিরোধ করা যায় কিভাবে। জল দূষণ প্রতিরোধ করবো আমরা এর একমাত্র উপায় হচ্ছে আমরা কি করছি মানে অধিক হারে কি করছি জলের ব্যবহার করছি। তাহলে সেই জলের অধিক হারে ব্যবহার সেটা কী করতে হবে কমাতে হবে এবং হচ্ছে যে জলের পুনর্ব্যবহার করতে হবে। তার ফলে আমরা জলের যে সংকট সেটার অভাবটা মেটাতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে কী করতে হবে আমাদের আশেপাশে বা বাড়ির সামনে যে পুকুর বা জলাশয় বা নদী রয়েছে সেগুলোতে কী করতে হবে সেখানে কাপড় কাচা, গরু স্নান করানো
ইত্যাদি বা নোংরা পদার্থ মানে আবর্জনা ফেলা বন্ধ করতে হবে। এছাড়াও রয়েছে চাষের ক্ষেত্রে কী করতে হবে, চাষের ক্ষেত্রে অতিরিক্ত সার কীটনাশক সেগুলো কী করতে হবে, অতিরিক্ত ব্যবহার করা কমাতে হবে বা বন্ধ করতে হবে। এছাড়া যে শিল্প কারখানায় বা তাপবিদ্যুৎ কেন্দ্রে যে গরম জল ব্যবহার করা হয়, সেই গরম জল মানে ব্যবহারের পর কী করতে হবে, ব্যবহারের পর সেটা ঠান্ডা করে সমুদ্র ফেলতে হবে, তার ফলে কী হবে, জলটাকে প্রতিরোধ করা যাবে। এছাড়া যে নলকূপে যে জলটা আসছে, সেই নলকূপের জলটা কী করতে হবে, বৈজ্ঞানিক পদ্ধতিতে সেটা আদৌ মানে দূষণ কি না মানে দূষিত কি না সেইটা বৈজ্ঞানিক পদ্ধতিতে পরীক্ষা করে আমাদের দেখা উচিত, এবং সেটি কী করতে হবে, জল মানে পানীয় জলের সরবরাহের মাধ্যমে দিতে হবে। তাহলে এই উপায়গুলির মাধ্যমে আমরা কী করতে পারি, জল দূষণ প্রতিরোধ করতে পারি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকবো।